হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বিকালবেলা থেকে এই মনে হচ্ছিল একটু কোথাও ঘুরতে যাই। বৃষ্টি পড়ছে, তো তো মনটা বাড়িতে একদম ভালো লাগছিল না, তাই একটুখানি বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো কোথায় চলে এসেছি, এটা হচ্ছে বেঙ্গলি বাবু সুইট, সেখানে একটা নতুন দোকান খুলেছে। তো চলো দেখা যাক কী পাওয়া যাচ্ছে। চপের মধ্যে এখানে আছে আলুর চপ, ভেজিটেবল চপ আর সিঙাড়া, আর উপরে দেখো সব ফুচকার জন্য এরকম থাকে থাকে সাজানো আছে, তার সাথে ঘুগনিও আছে। এবার ভেতরে এসে দেখলাম এখানে সব মুড়ির প্যাকেট, আর এদিকে দেখো চাউমিনের কয়েকটা প্যাকেট ছিল, ওই আমাদের যেরকম কলকাতায় পাওয়া যায় না চাউ চাউয়ের ওই ছটা করে সেট, তো ওগুলো ছিল। আর তার সাথে ছিল আরও বাকি যা যা আমাদের বেঙ্গলি আইটেমস যেগুলো আছে, যেরকম সর্ষে পোস্তর প্যাকেট, তারপরে পাঁচ ফোড়ন, ধোকার প্যাকেট যেটা থাকে, ঘি, তো এইগুলো ছিল। আর এই পাশে দেখলাম যারা ধরো অর্ডার মিষ্টিগুলো নেবে তাদের জন্য এরকম পার্সেল কোক। কেমন সিঙ্গারাটা? ভালো, ওখানকার মতন তো হওয়ার জন্যই। আমি ফিলিংটা দেখাচ্ছি, দেখো আলু ফিলিংটা দেখো। বাহ, পুরো আমাদের এখানে যে ফিলিং গুলো হয় না ওগুলো অতটা ভালো লাগে না, একটু কন্টিনিউয়াস স্টাইল, মানে একটু স্পাইসি হয়। এটা একদম স্পাইসি না। আর এটা হচ্ছে আলুর চপ। আচ্ছা, ভেঙে দেখাচ্ছি। বাহ বাহ বাহ, অনেকটা বড়। ভেতরে একটু বাদামও আছে ফিল আপ করা। কত করে দাদা আলুর চপ? আলুর চপ 15 টাকা। আর সিঙ্গারা? সিঙ্গারাও 15। আচ্ছা, ঝাল তো নেই আশা করি, কারণ আমরা এর আগেও নিয়েছিলাম, ঝাল ছিল না। আচ্ছা সেটা, হ্যাঁ চাট চাট টাইপের যেটা হয়, হ্যাঁ সমোসা চাট যেটা, সেটা ভালো। আলুর চপটা বেশ ক্রিস্পিও আছে, তাই না? এটা কি আওয়াজ পাচ্ছি গড়মড় করে, ঝাল নেই, মানে ছোটরাও খেতে পারবে আর কি। বেশ বেশ, একটু আগে আলুর চপ খেলাম, ওটাও দারুণ। আর ফিলিং যথেষ্ট পরিমাণে রয়েছে ভেতরে, যে পুরটা এবং সিঙ্গারাটা খুব সুন্দর। এই মানে চিড়ে ফিরে যেগুলো এখানে থাকে ওগুলো নেই, খুব সুন্দর পুরো আমাদের ওখানকার ফিলিং। আর মেন যে কথাটা, এটা ছোটরা খেতে পারবে, একসঙ্গে পরিবার এলে, উইকেন্ডে এলে না, বাচ্চারাও তো চায় এটা ওটা খেতে, সবচেয়ে অনেক মিষ্টি চায় না, রোদটা চায়, তো এগুলো আরামসে খেতে পারবে, একটু ঝাল নেই। আমার খুব সুন্দর, বলে স্পাইসি ব্যাপারই সবার জন্য। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে খাস্তা কচুরি, আলুর চপ, ভেজিটেবিল চপ আর সিঙ্গারার পরে এটা একটা নিলাম দুজনে মিলে টেস্ট করবো বলে। একটু অনেক রকম বলেছিল দই ফই দিয়ে দেবে, আমি বললাম না এখন দিয়ে দেওয়া সন্দেহ হয়ে গেছে। ভালো খেতে, দারুণ। দেখো একবার ভেতরটা জুসি, মিষ্টি চাটনিও দিয়েছে, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ঝুরি ভাজা দিয়ে ফিলিং করে খুব সুন্দর করে করে এবং বেশ খাস্তা। তো চাট তো খাওয়া হয়ে গেল, এবার দেখি কি কি মিষ্টি নেওয়া যায়। তো প্রথমেই একটুখানি এখানে বোঁদে দেখলাম, তো তাই জন্য ওনাকে বললাম যে একটুখানি বোঁদে দিয়ে দিতে। তো আমাদের মতন ওখানে যেরকম মাপ করে দেওয়া হয়, দেখো এখানে ওরমভাবেই দেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে ছিল মিহিদানা, দেখলাম চোখে পড়লো। আরও অনেক রকমেরই মিষ্টি ছিল, যেরকম সেই ছোটোবেলার আমাদের গুজিয়া, তারপরে লাড্ডু, তারপরে এদিকে আছে চমচম ছিল, মালাই চমচম যেটা, তার সাথে আছে কালো জাম। এত আর দিও না, আর আমরা বুঝে পড়ছি, এইটাই দরকার একদম। মিষ্টি নিয়েছি আর বেশ কিছু স্ন্যাক্স খেয়েছি, তো সেই জন্য যে দাদা তিনি ভালোবেসে আমাদের দিয়েছে একটা ঝাল মুড়ি আবার দুটো নারকলও দিয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কলকাতার, হ্যাঁ কলকাতার ফ্লেভার, এই নারকলটা না হলে চলে না। তো সব মিষ্টি দেখার পরে বেরিয়ে আসার আগে দেখলাম ওদের নতুন দুটো ট্রে বানিয়ে আনলো, এগুলো সেই মিষ্টি গজা, সেই মনে পড়ে সেই রথের মেলায় বেচা হতো, তো ওগুলো দেখলাম। আর নিমকির দেখো ট্রেটা দেখতে পাচ্ছ, তো ভাবলাম যে একটু একটু করে নিয়ে নিই যখন এসেই গেছে, তাই ওনাকে বললাম যে অল্প করে প্যাক করে দিয়ে দিতে।
তো উনি সেটাই প্যাক করছে। আর তার সাথে সাথে বাকি যে মিষ্টিগুলো আমরা নিয়েছি সেগুলোকেও বললাম একটা ব্যাগের মধ্যে ভরে দিতে, কারণ রসের মিষ্টিও ছিল, তো রস পড়লে আবার প্রবলেম হবে নিয়ে যেতে। তো যাই হোক, এসব মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের, এবার বাড়ি যাওয়ার পালা। আর এর সাথে সাথে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।